বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বাগদান ভাঙার তথ্য দিয়ে বোমা ফাটালেন এবার রাভিনা টান্ডন। অনেক আগে থেকে আমরা জানি অজয়ের সঙ্গে বিয়ের কথা ছিল রাভিনা টান্ডনের, কিন্তু সেইখানে কাজল আসায় রাভিনাকে বিচ্ছেদের শিকার হতে হয় অজয়ের থেকে। কিন্তু এবার আরও এক বোমা ফাটালেন রাভিনা টান্ডন নিজেই। বাগদান হয়েও বিয়ে হয়নি বলিউডের 90 দশকের জনপ্রিয় জুটি রাভিনা টান্ডন ও অক্ষয় কুমারের। হঠাৎ কেন তাদের সম্পর্ক দুদিকে মোড় নিল তা নিয়ে এতদিন চুপ থাকলেও সম্প্রতি এ বিষয় নিয়ে মুখ খুলে সকলকে সব কিছু জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা টান্ডন। সংবাদ সংস্থা ANI এর এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, গুগলে রাভিনা নামটি নিলেই চলে আসে অক্ষয়ের নাম, যা মোটেও পছন্দ করেন না তিনি। কারণ অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্ক ছিল এই বিষয়টি ভুলেই গিয়েছেন এই অভিনেত্রী। রাভিনা টান্ডন আরও বলেন, এই অধ্যায়টা ছিল একেবারে কালো, যা আমি কখনোই মনে রাখতে চাই না। রাভিনা এও ঠিক করেছিলেন মিডিয়ায় এ বিষয়ে কোনো কথা কখনোই তিনি বলবেন না, কারণ অক্ষয় কুমার রাভিনার বাগদান ভাঙার কারণটি ছিল নিম্ন মানসিকতার। একেবারে 1995 সালে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলিউডের খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার এবং জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী রাভিনা টান্ডন। এরপর 1998 সালে তাদের মধ্যে বাগদান হয়। এরপর অক্ষয় রাভিনাকে একটি শর্ত দেন, বিয়ের পর আর মিডিয়াতে কাজ করতে পারবেন না বলিউডের প্রথম সারির জনপ্রিয় হিট নায়িকা রাভিনা টান্ডন। এই শর্ত শুনেই কখনো নিজেকে ঠিক রাখতে পারেননি অভিনেত্রী রাভিনা টান্ডন, কারণ তিনি তার সফল এই পারদর্শিকতার ক্যারিয়ারকে ছেড়ে বিয়ে করে একেবারে গৃহিণী হতে চেয়েছিলেন না সেই সময়ে। সেই জন্যই এই শর্ত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, অক্ষয়ের কাছ থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। যদিও ব্রেকআপের পর বেশ ট্রমাটাইজডও হয়ে গিয়েছিলেন রাভিনা টান্ডন, অন্যদিকে ব্রেকআপের পর রাভিনার মতো দেখতে মেয়েদেরই খুঁজেছেন অক্ষয় কুমার। এরপর কেটে যায় 3টি বছর, অতীতকে ভুলে সামনের পথে হাঁটেন তারা দুজনেই। 2001 সালে বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করে সংসার জীবন শুরু করেন অক্ষয় কুমার। অন্যদিকে 2004 সালে ব্যবসায়ী এবং চলচ্চিত্র প্রযোজক অনিল থাডানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রাভিনা টান্ডন। এখন দুজনেই হ্যাপিলি ম্যারিড কাপল হিসেবেই সকলের সামনে পরিচিত। তারা দুজন এখন নিজেদের মতো ছেলে মেয়েকে নিয়ে সংসার পালন করছেন। রাভিনা এবং অক্ষয়ের প্রেমের এবং এই বাগদানের সম্পর্ক আপনারা কারা জানতেন কমেন্ট করতে ভুলবেন না। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফ লাইন।